जी दर्शक असलम वालेकुम। हेलो আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করুন। আমি লাইনবাস থেকে মাঝেপুর বলছিলাম। জি আপনার প্রশ্ন। জি আমি একটা বেসরকারি কোম্পানিতে জব করি। জি সেকশনে, সেই ক্ষেত্রে কোম্পানির ইনস্ট্রাকশন অনুযায়ী যে আমরা যে ট্যাক্সের বিষয়টা, সেই ক্ষেত্রে অনেক সময় কি হয় যে 100% যতটুকু দেওয়ার কথা ততটুকু আমরা হয়তো হিসাব নিকাশ ক্যালকুলেশন করে আমাদের কর্তৃপক্ষ বলে যে এরকম কিছু দেওয়া লাগবে, তখন আমরা সেই মতো করে কাজটাকে ফরফিট করে হেড অফিসের কাছে পাঠাই। সেই ক্ষেত্রে আমরা যে জবটা করতেছি বর্তমানে, এটা ইসলামিক দৃষ্টিতে কি আমাদের ঠিক আছে না আমরাও এতে মানে ড্রাইভার থেকে, মানে আপনারা যে হিসাব নিকাশটা করছেন এটা কিছুটা লেগেজ থেকে যাচ্ছে তো? জি আমাদের আর এক ভাই প্রশ্ন করেছেন যে আমি বেসরকারি কোম্পানিতে চাকরি করি, আমি মুফতি সাহেবের কাছে আসছি, মুফতি শামসুদ্দোহা, যে আমরা হিসাব নিকাশ যেটা করি সেটার মধ্যে একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে আমরা সব কিছু হিসাব দিতে পারি না, তো এর জন্য আসলে আমরা কতটুকু দায়ী থাকবো বা কী দায়ী থাকবো? আসলে দায়ীর বিষয়টা দায় কতটুকু সেটার উপর নির্ভর করে। যদি এখানে স্বেচ্ছায় কিংবা চাকরি বাঁচানোর জন্য এ ধরনের কোনো প্রক্রিয়া প্রসেসে যেতে হয়, তাহলে আমরা বলবো যে যত দ্রুত সম্ভব আপনি এই চাকরি থেকে ভিন্ন কোনো চাকরি গ্রহণ করুন। আরেকটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে, যে আমি একান্তই অনিচ্ছাকৃতভাবে এমনটা হয়ে যাচ্ছে, তবে হিসাবের বিষয় যেহেতু এখানে অনিচ্ছাকৃতভাবে হওয়ার সুযোগ নেই, অতএব কারণে এই ধরনের দুর্নীতি জনিত যে সমস্ত বিষয়গুলো আছে এই সমস্ত বিষয় কঠোর হওয়াটাই জরুরি, বিশেষত যারা সরকারি লেভেলে চাকরি করেন তাদের জন্য বিষয়টা খুবই জরুরি। সরকারি বা বিভিন্ন কোম্পানি বেসরকারি যেগুলোর সাথে পাবলিকের রিলেশন খুব বেশি রয়েছে, কারণ তখন এই হকটা শুধু সুনির্দিষ্ট ব্যক্তির থাকে না, ব্যাপকভাবে গোটা জাতির বা একটা গোষ্ঠীর হয়ে যায়, অতএব কারণে এই জায়গাটা খুব সতর্কতা জরুরি, পৃথিবীতে কেউ না খেয়ে নেই। অতএব আপনার জন্য সবচেয়ে ভালো হবে যদি এমনটাই হচ্ছে যে রেগুলারলি ধরনের অন্যায় কাজ করেই যেতে হচ্ছে, হিসাবে ডানবাম করতে হচ্ছে, তাহলে এই জায়গাটা ছেড়ে ভিন্ন একটা চাকরি গ্রহণ করা অবশ্যই। এবং আপনি সবসময় ইয়ে থাকবেন যে কোনো অবস্থাতে আমি হিসাব এদিক সেদিক করবো না, কোনো অবস্থাতে। হ্যাঁ আপনার অজান্তে যদি কিছু হয়ে যায়, আপনার ইসের বাহিরে হয়ে যায় সেটা ভিন্ন জিনিস, কিন্তু আপনি জেনে শুনে এই জায়গাটা কোনোভাবেই আপনি খেয়ানত করতে পারেন না।